আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে প্রথমে আমি চুলা দেখাইতেছি, কারণ হচ্ছে কি আমার বাসায় তো সবাই জানেন যে গ্যাস থাকে না দিনের বেলা অনেকটা টাইম, তো আমি ইলেকট্রিক চুলায় মাঝে মাঝে রান্না করি। আর ইলেকট্রিক চুলার রান্নাগুলো করতে মানে সবগুলো করাই ঠিক মতো লাগে না, তারপর হচ্ছে আমার কাছে রান্নাটা ওরকম স্বাদও লাগে না, তারপর মাঝে মাঝে কারেন্টও চলে যায় চুলায় ভাত বসানোর সাথে সাথে। তাই ভাবলাম যে একটা গ্যাসের চুলা নিয়ে নিই। আর এই এক চুলা একটা গ্যাস নিচ্ছি, কারণ আমার তো লাইনে চুলাটাও আছে, তা এটা এনে হচ্ছে রান্না করলাম। এখানে আমি ডিম ভুনা করছি, তারপরে হচ্ছে আলু ভর্তা করছিলাম, আর কালকের তরকারি ছিল ওগুলোও রান্না করছিলাম। তারপর হচ্ছে আমি একটু নিউ মার্কেট গেলাম, নিউ মার্কেট থেকে আস্তে আস্তে আমার রাত 10টা বেজে গেছিলো, স্টার মল্লিকায় গেছিলাম। ওইখান থেকে কিছু মানে টুকটাক জিনিসপত্র কেনা হলো। আর আসার পরে এই তো আমি ভাবলাম যে মুরগি মাংস রান্না করবো, প্রথমে ভাবছিলাম বাসায় একজন গেস্টও আছে, তো পরে ভাবলাম যে না মুরগি মাংস রান্না করবো না, একটু ফ্রাইড রাইস রান্না করি। আর এই জন্য হচ্ছে এখানে আমি গাজর, তারপর বরবটি, পেঁপে, আলু এগুলো সব কেটে নিচ্ছি এক এক করে, পরিমাণ মতো সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। এরপরে আমি রান্নার মূল প্রসেসে চলে যাব। ভাত রান্না করার জন্য আমি চুলায় পানি দিয়ে দিছি, আর এর মধ্যে আমি তেল আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা যেহেতু রাত্রেবেলা রান্না করতেছিলাম, আর এদিকে তো আমার লাইনে গ্যাস চলেই আসছিল সন্ধ্যার পরে, তো আমি এখন চুলাতেই রান্না করতেছি। আর এখানে আমি চালটাও দিয়ে দিলাম। আর ভাতটা যখন একদম 70%-এর মতো হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা নামিয়ে এটাকে সুন্দর করে ঝরা দিয়ে রাখবেন, আর পারলে ফ্যানের বাতাসের নিচে একদম ছড়িয়ে রাখতে পারলে তো অনেক ভালো। আর হচ্ছে এখানে আমি পেঁপে, গাজর, আলু এই তিনটা সবজি সিদ্ধ করে নিতেছি। আর বর্তমানে ক্যাপসিকামের যে দাম, ক্যাপসিকাম দেওয়ার দরকার নেই রে ভাই। তো এখানে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নিছি, আর হচ্ছে একটু ফ্রাইড মানে ফ্রাইড চিকেন করতে চাইছিলাম, সেটাও ম্যারিনেট করে নিছি। আর এখানে আমি রাইসটা রান্না করার জন্য প্রথমে রসুন কুচি দিয়ে একটু ভালো করে বেটে নিলাম, আর এই মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম সয়া সস আর হচ্ছে গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিয়ে। এখানে আমি ডিম দিইনি, ডিমের বাজারে আগুন, তো এর মধ্যে আমি ডিম দিয়ে মিক্স করি নেই, কারণ আমি ডিমটা ফ্রাইড রাইসের মধ্যে দিব একটা। তো এখানে মাংসগুলো ভালো করে ভেজে নিব বেশ কিছুক্ষণ ধরে, যাতে মাংসটা না পুড়ে যায়, রসুনগুলো পুড়ে তিতা না হয়ে যায়, ওইটা খেয়াল রেখে আমি সুন্দর করে ভেজে নিব। তারপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, এই তো ডিমটাও গোলমরিচ দিয়ে একটু ফাটাই নিছিলাম, আর এখানে ডিম দিয়ে দিচ্ছি। আসলে এখানে দুইটা ডিম দিলে ভালো হইতো, তো আমি আবার একটা ডিমই দিলাম, কারণ দুপুরবেলাও আমি ডিম ভোনা করছিলাম, আর এই তো এই জন্য ভাবলাম যে একটা ডিমই দিই, সাশ্রয় করি একটু, মানে এতটা অপচয় করা ঠিক না। তারপরে এই সাশ্রয় করতে গেলাম একটুখানি, তো একটা ডিম দিয়ে ভালো করে মাংসটার সাথে মিক্স করে ভেজে নিয়েছি, কারণ ডিমের যে জুসিনেসটা এটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে ভাজলে মাংসটাও একটু সফট থাকবে। তো এটা ভাজা হয়ে গেলে আমি এই যে সবজিগুলো আগে সিদ্ধ হবে ওগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এই সবজিগুলো একটু শক্ত থাকে, তো এটা এটাকেই প্রথমে দিতে হয়, পরে অন্যান্য সবজি। আর এখানে আমি অন্য কোনো সবজি অ্যাড করিনি, জাস্ট গাজর আর বরবটি আর কাঁচামরিচ অ্যাড করছি। তো এটাকে দিয়ে আমি একটু ভালো করে, এটা কিন্তু হাই হিটে রান্না করতে হয়, চাইনিজ খাবার কিন্তু সবসময় একটু হাই হিটে রান্না করতে হয়। সবজিটার জন্য আমি একটু মাংস সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে আবার হাত দিয়ে ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে নিলাম। এখন এটা তেলের মধ্যে দিয়ে আর মাংসটা একটু ভেজে নিচ্ছি, তারপর সবজিগুলো ভেজে নিব। আসলে অনেক টায়ার্ড ছিলাম মার্কেট থেকে আইসা, আর বৃহস্পতিবার তো অনেক জ্যাম থাকে, এটা মানে বৃহস্পতিবার রাত্রেবেলা রান্না করতেছিলাম, প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায় থাকে, তো এই জন্য অনেক লেট হয়ে গেছিলো যাইতে আর আসতে, তো খুবই খারাপ লাগছিলো। আর এনে যেহেতু ওয়েদার যে গরম, মানে একদমই সহ্য করতে পারতেছিলাম না, তারপরে আবার বাসায় এসে রান্না করতে হইতেছিল, কারণ বাসায় রান্না আসলে করতাম না, গেস্ট ছিল বাসায় এই জন্য। আর গেস্টকে কয়েকদিন ধরে শুধু হোটেলেই খাওয়াইতেছিলাম আমার পরীক্ষা টরীক্ষার কারণে, তো এখন ভাবলাম যে আজকে একটু রান্না করি, একটু টায়ার্ড লাগলো তাই রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি সবজির মধ্যে, এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমার এই সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভাতটা অ্যাড করব। তো দুইটাই নাড়তে হইতেছিল, আসলে দুইটা চুলায় যদি দুইটাই মানে নাড়ার তর্ক রান্না থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। এখানে আমি স্টোটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি মাংস সিদ্ধ করেছিলাম ওই পানিটাই আমি দিয়ে দিলাম, এখন এটা সিদ্ধ হবো। আর হচ্ছে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর দুর্ভাগ্যের কথা হচ্ছে কি আমি এখানে এক বাটি পেঁয়াজ কেটে রাখছিলাম, আসলে লাস্টের দিকে আমার পেঁয়াজ দিতে একদমই মন ছিল না, পরে তরকারিটা যখন খাওয়ার টাইমে আমি দেখি যে আমি তরকারিতে পেঁয়াজ দিইনি, আর ওই পেঁয়াজের বাটিটা আমি ফ্রিজেও রাখিনি, পরে ওই পেঁয়াজ এক বাটি পেঁয়াজ পচে গেছে। আর পেঁয়াজের যে দাম মানে হয়েছে আবার সে নতুন করে 80-90 টাকা, 80 টাকা পেঁয়াজের কেজি।
আসলে অনেকগুলো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, আর এদিকে আমি ভাতগুলো মিক্স করে নিচ্ছিলাম, আর এই ভাতগুলো মিক্স করে মানে ভাতগুলো একদম পারফেক্ট হয়েছিল ঝরঝরে, তো এখন উপর দিক থেকে নিচে দিয়ে দিচ্ছিলাম, সবজিগুলোর সাথে একদম পারফেক্টলি মিক্স করে দিচ্ছি। আর এই ভাতের মধ্যে এখন আমি অ্যাড করবো 1 চা চামচ চিনি, আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু আপনারা চেক করে নেবেন, কারণ আমরা সয়া সস দিয়ে যে মাংসটা মেরিনেট করছিলাম, তারপরে যে এখন আবার ভাতের মধ্যে দিলাম, পোলার মধ্যে আমরা লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, তো একটু খায়ে আপনারা চেক করে দেখবেন যে লবণটা একদম পারফেক্টলি হয়েছে কিনা, তাহলে যদি না হয় তাহলে পরে একটু লবণ দিয়ে দিবেন। আর চিনি না থাকলে ওয়েস্টার সস যেটা আছে ওইটাও দেওয়া যায়, তো চিনি তো সবার বাসায় থাকে, একটু চিনি দিলে আসলে পোলার স্বাদটাও ভালো লাগে খাইতে। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর ওইদিকে আমার সবজিটাও রান্না হইতেছিল। আর এই রান্নাটা করতেও আমার অনেক রাত হয়ে গেছিল, প্রায় 12:30 একটা বেজে গেছে, মানে খাবার খাইতে খেতে, কারণ আমি তো বাসা আসছিলাম 10টার দিকে। আর এই রান্নাটা মূলত একদিন আগে থেকে মানে প্রসেস করে রাখা ভালো, পোলা চালটা একটু রান্না করে আপনি একটু ফ্যানের নিচে বা ফ্রিজে রেখে দিলেন ভাতটা শক্ত করার জন্য, তো এভাবে কিন্তু রান্না করা যায়। এদিকে আমি ফ্রাইড চিকেনটাও করার জন্য এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম, একটু ময়দাও দিচ্ছি, তো এটাকে একটু ভেজে নিব। আর এই তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি লাস্ট পর্যায়ে হচ্ছে একটু 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলাই নিছিলাম, এটা দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু একদম থিকনেসটা একদম পারফেক্ট হয়, গ্রেভিটা দেখতেও সুন্দর হয়, খাইতেও অনেক মজা। এই পর্যায়ে কিন্তু আমার একদমই মনে ছিল না যে এখন আমাকে পেঁয়াজ দিতে হবে, তো পেঁয়াজটা আসলে আমি যখন বাটিতে বেড়ে টেড়ে নিছি তখন দেখলাম যে তরকারিতে পেঁয়াজ দেইনি। যাই হোক, পেঁয়াজ না দিলে যে তরকারিটা এত মজা হবে না বা খারাপ হবে খেতে তেমনটা কিন্তু না, তরকারিটা কিন্তু অনেক দারুণ হয়েছিল খাইতে। আর পেঁয়াজটা কিন্তু একটা মানে মাথার শান্তি বা এই গ্রেভিটা একটু ঘন করার জন্য আমরা মূলত দিই, পেঁয়াজ ছাড়াও কিন্তু অনেক মজাদার রান্না করা যায়, এটা হচ্ছে তার প্রমাণ। টেবিলে তরকারিটা বেড়ে রাখলাম, আর এদিকে আমার সব রান্নাগুলো তো শেষই, এখন হচ্ছে টেবিলে ডেকোরেশন করে নিচ্ছি, আর সবগুলো এক এক করে বেড়ে নিলাম, আর এদিকে একটু কোকটাও ঢেলে নিচ্ছি। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।